নমস্কার অসমাদিত্য থেকে আমি কাজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক এখনের প্রথম খবর সমগ্র আসামের পাশাপাশি লক্ষীমপুরের নারায়ণপুর বিহুপুরিয়ার গ্রাম শহর সব জায়গায় অসমিয়ার প্রাণের ভোগালী বিহুর উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক আয়োজন চলছে সমগ্র আসামের পাশাপাশি লক্ষীমপুরের নারায়ণপুর বিহপুরিয়ার গ্রামে শহরে অসমিয়ার প্রাণের ভোগালী বিহুটির উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে ব্যাপক আয়োজন চলছে নতুন করে জারি করা এসওপি কে নিয়ে কোনো গুরুত্ব নেই গ্রামাঞ্চলের সাধারণ জনতাদের মধ্যে চারদিকে ঢেকির গুমগুম শব্দ যেন বিহুর এক আমেজ তৈরি করেছে কে কত স্বাদের পিঠা তৈরি করতে পারে তার যেন প্রতিযোগিতা চলছে নারায়ণপুরের বর নাহরণীতেও মহিলা আত্মসহায়ক গোটের বিহুর ব্যাপক প্রস্তুতি এবার পিঠা ব্যবসা করে কিছু পয়সা অর্জন করার সংকল্প এই সকল মহিলাদের অন্যদিকে ভোলাবাড়ির আদিবাসী জনগোষ্ঠীদের শঙ্করী ধর্ম সংস্কৃতি গ্রহণ করে প্রতি বছরে বিহু উৎসব পালন করে সমগ্র অঞ্চলটিতে এক সুখের নিদর্শন দেখিয়েছে তারা ভেলাঘর সেজে অসমিয়া সংস্কৃতির পরম্পরা রক্ষা করে অন্য এক আদর্শনীয় পদক্ষেপ হাতে নিয়েছে নারায়ণপুর থেকে জয়ন্ত কুমার হাজরিকার রিপোর্ট অসমাদিত্ব এখন আসছি পরবর্তী খবরে আগন্তুক ঠেঙ্গাল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিন যতই কাছাকাছি আসছে বিহুপুরিয়াতেও বিজেপি প্রার্থীর হয়ে ব্যাপক নির্বাচনী প্রচার চালানো পরিলক্ষিত হচ্ছে আগন্তুক ঠেঙ্গাল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিন যতই কাছাকাছি আসছে তার পাশাপাশি বিহুপুরিয়াতেও বিজেপি প্রার্থীদের হয়ে ব্যাপক নির্বাচনী প্রচার চালানো পরিলক্ষিত হচ্ছে গতকাল ষোল নং বাঙালমোড়া পূর্ব ডিকরোং সমষ্টির বিজেপির প্রার্থী লেখন মোড়ার হয়ে নির্বাচনী প্রচার চালায় তেজপুর লোকসভা সমষ্টির সাংসদ পল্লব লোচন দাস গতকাল সাংসদজন বিহপুরিয়া সমষ্টির পূর্ব ডিকরং মরণয়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ের দ্বার উন্মোচন করেন বিহপুরিয়ার বিধায়ক ডক্টর অমীয় কুমার ভূঁইয়ার পাশাপাশি বেশ কয়েকজন দলীয় নেতারা উপস্থিত থাকা দ্বার উন্মোচনী তথা নির্বাচনী প্রচার সভায় সাংসদজনকে বিরোধীকে তীব্র সমালোচনা করে বিজেপি সরকারের গ্রহণ করা উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা উল্লেখ করেন সাংসদজন ঠ্যাঙালকাছারি নির্বাচনে মিত্রজোটের প্রার্থীদের জয় নিশ্চিত বলে সাংবাদিকদের আগে মন্তব্য করেন ভিপুরিয়ার থেকে হরেনবরার রিপোর্ট অসমাদিত্য লখিমপুর জেলা পশ্চিম চানমারি জাকির আলী নামের এক শিশুর জীবনে নেমে এসেছে ঘোর অমাবস্যা খবর মতে জাকির আলী নামের শিশুটির যকৃত রোগে আক্রান্ত হয়ে পড়েছে লখিমপুর জেলা পশ্চিম চানমারি জাকির আলী নামের এক শিশুর জীবনে যেন নেমে এসেছে ঘোর অমাবস্যার কালরাত্রি খবরের মতে জাকির আলি নামের শিশুটি যকৃত রোগে আক্রান্ত হয়ে পড়েছে অর্থের অভাবে কোনো ধরনের ভালো চিকিৎসা করতে পারছে না পরিবারের লোকেরা তাই মঙ্গলবার রাতে উত্তর লখিমপুর আঞ্চলিক আমসুর সদস্যরা লক্ষিমপুর শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে শিশুটির চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করে শিশুটির পরিবারকে আগবাড়ায় অন্যদিকে আমসু লক্ষিমপুরবাসীর জনগণকে এই শিশুটির চিকিৎসার জন্য সাহায্য করার আহ্বান জানিয়েছে লক্ষিমপুর থেকে রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট অসমাদিত্য আসাম অরুণাচল সীমান্তের পথালি পাহাড়ের আদর্শ গ্রামে পুনরায় আসামের জমি অরুণাচলী মরণাস্ত্র দেখিয়ে বেদখলের অপচেষ্টা চালিয়েছে আসাম অরুণাচল সীমান্তের পথালি পাহাড়ের আদর্শ গ্রামে পুনরায় আসামের জমি বেদখল করার অপচেষ্টা চালিয়েছে কিছু অরুণাচলী হাতে দা নিয়ে আসামের 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 জমিতে মানুষকে ধমক দিয়ে জমি দখলের চেষ্টা করেছে নিত্য নতুন নতুন অরুণাচলীর লোভনীয় দৃষ্টি আসামের জমিতে পড়ছে গতকাল পথালি পাহাড়ের উক্ত ভূমির মালিককে অরুণাচলী মরণাস্ত্র নিয়ে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায় এত কিছুর পরও আসামের লক্ষিমপুর জেলা প্রশাসন ক্ষেত্রে কোনো ব্যবস্থা না করায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য যে কিছুদিন আগেও একাংশ অরুণাচলী লোকেরা আসামের জমিতে আসামের ভেঙে দিয়েছিল নাম ফলক এখন প্রশ্ন হচ্ছে যে বিহুপুরিয়া সমষ্টির পথালি পাহাড়ে সৃষ্টি হওয়া সীমা সমস্যা লক্ষিমপুর তথা বিহুপুরিয়া প্রশাসন কখন নির্মূল করে আসামের জনসাধারণকে সুরক্ষা প্রদান করবে বিহপুরিয়ার থেকে হরেন বরার রিপোর্ট অসমাদিত্য এখন এখানেই বিদায় নিচ্ছি দেখতে থাকুন অসমাদিত্য নমস্কার